হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টি বন্যাস ব্লগ। আগের বছরের মতো এবছরও শুরু হয়ে গেছে আমাদের সামার ক্যাম্প, আর এইটা হলো আমাদের ফার্স্ট ডে। সবাইকে ওয়েলকাম করা হয়েছে এই সামার ক্যাম্পে। ছোটো ছোটো বাচ্চারা খুব এক্সাইটেড যে আসলে সামার ক্যাম্পটা কি কি হবে এখানে। তো সবাই আসছে, আমরা ওয়েলকাম করছি এবং সবাই খুব আনন্দ করছে, বলছে এত এত স্টুডেন্ট। যেহেতু তিনটে স্কুল নিয়ে হয়েছিল, বসিরহাট, পিফা এবং মালঞ্চ কিডজি, তিনটে স্কুলের বাচ্চারা সবাই ছিল এবং ফার্স্টেই তো অ্যাসেম্বলি হয়ে যাওয়ার পরে শুরু হলো আমাদের নানান ধরনের অ্যাক্টিভিটি করানো। তো ফার্স্টে যেটা করানো হয়েছিল, ওদেরকে আইসক্রিম, আমব্রেলা এগুলো কীভাবে বানানো যায় নর্মাল জিনিস দিয়ে সেগুলোই দেখানো হয়েছিল। তো এখানে জাস্ট একটা পাইপ আর একটা প্রসাদের প্লেট কেটে কালার করে কিভাবে আমরা আমব্রেলা বানিয়ে ফেলতে পারবো দেখতে পেয়েছেন। খুব সুন্দর লাগছে, কিউট একটা ছোট্ট আমব্রেলা। তো প্রত্যেকটা স্টুডেন্ট খুব এনজয় করছে এবং বাচ্চারা একা একাই বানাবে এটা। দেন তারপরে যেটা ছিল আইসক্রিম, তো একদম ছোট্ট বাচ্চাদের জন্য ছিল আইসক্রিম আর একটু বড়দের জন্য ছিল আমব্রেলা। আইসক্রিমটা একটা আইসক্রিম কাঠি আর কাগজ দিয়ে আঠা লাগিয়ে তারপরে বানানো হয়েছিল। ওরা খুব এনজয় করেছে এবং এগুলো ওরা বাড়িতে নিয়ে যাবে, ওদের স্মৃতি হিসেবে থাকবে যে ছোটোবেলায় এগুলো করেছিল ওরা। দেন তারপরে দেখানো হয়েছিল কীভাবে আমরা সামারে কী কী ইউজ করি, ছাতা, তারপরে সানগ্লাস, স্লিপার্স, এটসেট্রা। এটা ছিল আমাদের সেকেন্ড ডে। সেকেন্ড ডেতে ছিল আমাদের গার্ডেনিং করা। তো সিডস নিয়ে এসেছিলো, সিডস ওরা পিছনে একটা ছোট্ট গার্ডেন ছিল, সেখানে পুঁতে দিচ্ছিল, জল দিচ্ছিল, এটাই ছিল। দেন তারপরে ছিল স্যান্ডউইচ মেকিং, কীভাবে বাড়িতে স্যান্ডউইচ রেডি করা হবে, কী করে তৈরি করতে হয়। বাচ্চারা এইসব দেখে খুব আনন্দ করছিল যে এত শসা, এত টমেটো, পাউরুটি দিয়ে, চিজ দিয়ে কখন আমরা খাবো। তো দেখছিল কীভাবে রেডি করা হয়, কী করে তৈরি করা হয়। তো এটা রেডি করার পরে ম্যাডাম শুধু বলেছে যে কে খাবে এটা, ব্যাস প্রত্যেকটা বাচ্চা হাত তুলেছে যে আমি খাবো, আমি খাবো। কিন্তু সবাইকে কী করে দেবে একটা স্যান্ডউইচ? তো এই যে স্মাইল দিয়ে স্যান্ডউইচ রেডি, কিন্তু ওদের সবার জন্য স্যান্ডউইচ বানানো হয়েছিল আলাদা করে, যেটা ওদের সবাইকে টিফিন বক্সে দেওয়া হয়েছিলো। ওরা টিফিনে খেয়েছিল স্যান্ডউইচ, কেউ কেউ বাড়িতেও নিয়ে গেছে, যেহেতু ছোটো বাচ্চা এতটা খেতে পারবে না। আর এটা ছিল আমাদের থার্ড ডে। থার্ড ডে তো সবাই খুব ইন্টারেস্টিং, মানে খুবই খুবই মজাদার একটা জিনিস হবে, সেটা হচ্ছে ওয়াটার প্লে। মানে একটা ছোট্ট সুইমিং পুল কিনে আনা হয়েছিল, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর। আর এখানে ওরা ওয়াটার প্লে মানে জলের মধ্যে ওরা খেলা করবে, বল দিয়েছে, গান চালিয়ে দিয়েছিল, সবাই ডান্স করছে, আর আমি একটা পাইপ নিয়ে শাওয়ার করছিলাম। ওরা খুব এনজয় করেছে। এই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে আমি তো ভিডিও করতেই পারিনি, মানে এত মজা করছে, আমরাও খুব মজা করেছি। তো এইগুলোর পরে হয়েছিল একটা ম্যাজিক শো। থার্ড ডেতে দুটো জিনিস ছিল, একটা ছিল ওয়াটার প্লে আর একটা ছিল ম্যাজিক শো। তো ম্যাজিশিয়ান এসেছিলো ওদের ম্যাজিক দেখানোর জন্য। বাচ্চারা খুব মজা করেছে এই সামার ক্যাম্পে, যেহেতু এত নতুন নতুন জিনিস ওরা, মানে ম্যাজিক শো এখন তেমন হয় না বলতে গেলে, আর বসিরহাটও তো তেমন ভালো আসেও না। এনাকে কলকাতা থেকে নিয়ে আসা হয়েছিল বাচ্চাদের জন্য, আর ওরা খুব পার্টিসিপেট করেছে খুব ভালোভাবে। যে ম্যাজিশিয়ান বলছিলো কে আসবে এখানে আমার সাথে হেল্প করতে, আমাকে হেল্প করতে, তো প্রত্যেকটা বাচ্চা হাত তুলছিলো যে আমি যাব, আমি যাব। ভিডিওটা দেখেই বুঝতে পারছো তোমরা যে কতটা এনজয় করছে, আর আমরা ভীষণ এনজয় করেছি। তো ম্যাজিক শোটো দেখানো হয়ে যাওয়ার পরে সব বাচ্চারা বলছে যে আমি এই শিখেছি, ওই শিখেছি। না, ওরা কত মজা করছে, তাই না? এই সব ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো স্মৃতি, ওরা যখন বড় হবে তখন সবার মনে পড়বে যে আমাদের, আমরা একটা স্কুলে পড়েছিলাম, স্কুলে ম্যাজিক শো হয়েছে, ওয়াটার প্লে হয়েছে। আর এটা ছিল আমাদের ফোর্থ ডে। ফোর্থ ডেতে ছিল মকটেল মেকিং, বাচ্চাদের সামনে একটা মকটেল বানানো হয়েছিল স্প্রাইট, নানা ধরনের জিনিস, ফ্রুটস দিয়ে। তো তারপরে ছিল ফ্যাশন শো, মানে যেটা খুবই খুবই সবাই আশা করেছিল যে ফ্যাশন শোতে কী হবে। তো এই যে আমরা সবাই সেদিনকে খুব সেজে গুজে গেছিলাম, আর ওই দিনটা কেউ মিস করেনি, সবাই এসেছিলো, কেউ মিস করেনি। আর যে ফটোগ্রাফার এসে গেছে, ফটোগ্রাফার দাদা, তো এই যে কেউ কেউ তো মা বাবার সাথে হাত ধরে, এটা ওদের কাছে একটা স্মৃতি। ছবি মুহূর্তগুলো, মানে এইগুলো আমাদের বেলায় তখন হতো না, এখন তো হচ্ছে। আমরা নানা ধরনের অনেক রকমের জিনিস করছি স্কুলে, যে ওদের ভালো লাগবে, ওরা স্কুলে আসতে আরও আগ্রহী হবে। এত ছোটো ছোটো বাচ্চা স্কুলে এসে কী শিখবে? 1.5 বছর বাচ্চা, 3 বছর বাচ্চা কী শিখবে? এইগুলোই তো শিখবে। আর এর মাঝে আমিও একটুখানি ভিডিও করে নিলাম। তো আমাদের 4 দিনের এই যুদ্ধ, একটা সামার ক্যাম্পের যুদ্ধ শেষ হয়েছে। আমি একটা পুরো কিডসের টিম আমাদের
তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।